বিসমুল্লাহ রহমান রহিম এফ এক্স এস ইউ হেলফের পক্ষ থেকে দেশ দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়েল ইউসার সকলকে জানাচ্ছি প্রাণ ডালা শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ইতিপূর্বেই আপনার থাম মেলে সেটা নিয়ে একটু দেখেছেন তারপরে একটু বলে দিই যে আমরা একটু শিরোনামগুলো আমাদের একটু দেখে নেন পেশাদার ফরেক্স ট্রেডার হওয়ার তিনটি ধাপ পেশা মানে কি যা করে জীবিকা নির্বাহ করা ফরেক্স পেশার ধাপ টার্মিনাল করতে জানা প্র্যাকটিস টিকে থাকা করা ফরেক্সে যেমন মজা না জেনে করলে তেমনি সাজা বন্ধুরা আজকের ভিডিওটি শুনলে নিশ্চয়ই আপনারা এই বিষয়ে একটু বুঝতে পারবেন যে কেমন মজা এবং কেমন সাজা তারপরেও আমাদের ইতিপূর্বে অনেক ভিডিওতেই ব্যাপারে সতর্কতার সাথে সতর্কতা দেখেছেন আসলে ফরেক্সটা খুবই ডিফিকাল্ট একটা ওয়ার্ক প্লেস এখানে টিকে থাকার জন্য প্রফেশনালদের স্মরণাপন্ন হওয়ার কোনো বিকল্প নেই বন্ধুরা ভিডিওটা মনের মন থেকে মনের আগ্রহ থেকে যখন আমরা এটা দেওয়া শুরু করেছি এরপরে থেকে আপনাদের সাবস্ক্রাইবার ভিউয়ার একের পর এক বাড়তে শুরু করেছে এই চ্যানেল একান্তই আপনাদের চ্যানেল এই চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল হওয়ার কারণে প্রতিদিন আমি মনে করি যে পাঁচশো জন মানুষ পাঁচশো জন যেমন আমরা এখানে গত একটা পাঁচশো প্রতিদিনই পাঁচশো বিয়ে হচ্ছে ঠিক আছে প্রতিটা ভিউ এরপরে একটু বেশি হচ্ছে এরা পুরানোগুলা দেখা গেছে এক হাজার হয়েছে এর আগে তো দেখতে গেলে কিছু কিছু ভিডিও এমন আছে সেগুলো তো একটা ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই সেই ভিডিওটা প্রায় সত্তর হাজার বিয় হয়েছে এই পর্যন্ত আর মনে হয় নতুন অনেকে যারা এক বছর পর্যন্ত যারা ভিডিও দিচ্ছেন অনেকের কোনো ভিডিও এত ভিউ হয়েছে কিনা সেটা আমার জানা নেই যেমন এই ভিডিওটা একাত্তর হাজার একাত্তরকে ভিউজ হয়েছে বন্ধুরা আমাদের অনেক ভিও হয়েছে কিন্তু আমি এখন মনে করি যে প্রতিদিনই প্রতিদিনই পাঁচশো জন মানুষ দেশ দেশের বাইরের বাংলা ভাষাভাষীরা বিশেষ করে তারা উন্মুখ হয়ে থাকে যে একটা এই ভিডিওতে ফরেক্স সম্পর্কে কি আসছে তার এই পাঁচশো মানুষকের উদ্দেশ্যেই আমি বলতেই পারি আজকে যদি কোনো জায়গাতে যদি সমাবেশ করে পাঁচশো মানুষকে যদি সমাবেশ করে যদি কথা বলতে হয় সেখানেও একটা মাইকের প্রয়োজন হইতো সেখানে একটা প্যান্ডেলের প্রয়োজন হয় সেখানে একটা কোনো একটা ব্যবস্থাপনা করতে হয় তাহলে আজকে ইউটিউবের মাধ্যমে এটা মনে করি আমি একটা বড় ধরনের একটা সেবা এই সেবা এই মানুষগুলোকে আপনি আপনি আমি পার্সোনালি কতজন মানুষকে হেল্প করতে পারবো ফিনান্সিয়ালি হেল্প করতে পারবো কিন্তু আমি যদি ফিনান্সিয়াল তাদেরকে অ্যাচিভমেন্ট অর্থাৎ তাদেরকে যদি আয়ের একটা পথের ব্যাপারে তাদেরকে যদি আমি যদি সন্ধান দিয়ে দিতে পারি এবং সঠিক পরামর্শ দিয়ে দিতে পারি আমি মনে করি যে আমার একই ফল আসবে সেটা দুনিয়া নিয়ে চিন্তা করেন আর পরকালীন আপনি চিন্তা করেন সেটা আপনার একই ফল আমি মনে করে আসবে অর্থাৎ এই জন্য ভিডিও নিজের বিবেকের তাগিদে নিজের সুবিধার জন্যই নিজের নিজের স্বার্থেই বিশেষ করে আমি ভিডিওতে আসি যেন মানুষের এই উপকারটা যেন হয় এবং মানুষ যেন এটা থেকে উপকার ভোগী হয়ে যেন নিজেদের অন্তত পরেক্সের লাইফটাকে যেন সমৃদ্ধ করতে পারে পাশাদারি পাশাপাশি অন্যান্য পেশাও সে পেশাদারিত্ব নিয়ে সে কাজ করতে পারবে এখান থেকে কিছু টিপস টেকনিক নিয়ে অনেকেই তা করেছে এই জন্য আমি এই কথাই বলছি বন্ধুরা আসেন আমাদের ভিডিও ডিসক্লেমার এখানে আছে সেটা আপনি দেখে নেবেন এখানে আমরা কাউকে কোনো বিনিয়োগে উৎসাহিত করি না বরং সঠিক স্কিলটা ডেভেলপ করার জন্য আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি আমাদের প্রায় এক প্রায় এক যুগের অভিজ্ঞতার আলোকে বন্ধুরা আসি আমাদের বিষয়ের উপরে পেশাদার ফরেক্স ট্রেডার হওয়ার তিনটি ধাপ আচ্ছা পেশা মানে কি আমরা আমরা সবাই কিন্তু একটা জিনিস জানি যে পেশা মানে কি পেশা সম্পর্কে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন নাই কিন্তু এক কথায় যা করে জীবিকা নির্বাহ করা হয় তাই পেশা এক কথায় আমি এটা কি বলতে চাচ্ছি যে যা এখন আমরা যে যে পেশাতে থাকি না কেন মূলত ফরেক্স পেশাতে যদি আমরা এখানে জীবিকা নির্বাহ করতে হয় তাহলে এখানের ধাপগুলো কি এখানের নিয়মটা কী আমি একটু যদি তুলনা করি কয়েকটা জিনিস আমি বলছি এটার পাশাপাশি আমাদের কর্মজীবন আমরা যারা যে পেশাতে আছি কেউ ব্যবসা করি কেউ চাকরি করি এইটার সাথে যদি আমি যদি ফরেক্সের পেশাটার সাথে যদি তুলনা করি তাহলে একটা জিনিস আপনাদের মাথায় আসবে সেটা হচ্ছে যে টার্মিনাল অপারেট করতে জানা আমি বলছি যে টার্মিনাল অপারেট করতে জানা থ্রি থেকে সিক্স ডেমো প্র্যাকটিস টিকে থাকা প্রফিট করা আচ্ছা এবার আমি একটু আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে কথাটা শুনেন কারণ এখানে আমার মূল কথাটা এখন চলে আসছে কোনো স্কিপ করবেন না আর যদি এখানে যেখানে আপনি ভিডিওটা দেখছেন সেখানে যদি কোনো নইস থেকে থাকে সেখানে যদি কোনো আপনার শুনতে কোনো সমস্যা হয়ে থাকে সেখানে বসে যদি আপনি ভিডিওটা যদি সুন্দরভাবে বুঝতে সমস্যা হয় তাহলে কাইন্ডলি এখন দেখবেন না আপনি পরে একটি সময় করে দেখেন বন্ধুরা টার্মিনাল অপারেট করতে জানা আমি টার্মিনাল অপারেট করতে জানাটাকে আমি তুলনা করেছি যেমন এই যে এই যে টার্মিনালটা এম টি ফোরের যে টার্মিনালটা আমরা ডাউনলোড করি বা কেউ এম ফাইভ ইউজ করে এই টার্মিনাল অপারেট করার জন্য এখন অনেকই অসংখ্য বেরিও আছে যে একটা টার্মিনাল কীভাবে অপারেট করবে একটা টার্মিনাল অপারেট করার জন্য একটা ব্রোকার দিয়ে চার্জ দিলি ওই ব্রোকারের এখানে টার্মিনাল অপারেট করার ইয়ে চলে আসবে সেটা নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন অতীতে দেখেছেন সামনেও হয়তো দেখবেন একটা টার্মিনাল কীভাবে আপনারা ডাউনলোড করবেন টার্মিনালটা ডাউনলোড করে সেখানে এখানেও আপনারা এই যে দেখেন আমার যদি কোনো একটা ভিডিওতে যান ভিডিওর যদি আপনি যদি ক্লিক করেন শো মোড়ে তাহলে সেখানে নিচে যে কোনো এখানে এখানে দুই তিনটা টার্মিনাল অপারেট করতে পারবেন আপনি ইচ্ছে করলে অ্যাকাউন্ট ওপেন করে নিস্টা ফরেক্স আছে এখানে আইসি মার্কেট আছে এখানে মাই এফ এক্স চয়েস আছে আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে একটা টার্মিনাল অপারেট করে ফেলতে ধরুন অ্যাকাউন্ট অপারেট করে না পারলে সেটা আমাকে জানাবেন বন্ধুরা এরপরে আসি যে আমরা একটা টার্মিনাল অপারেট করা আমি যদি টার্মিনাল অপারেট করতে পারি সেখানে তিন থেকে ছয় মাস আমার প্র্যাকটিস এরপরে এখানে টিকে থাকা এরপরে প্রফিট করা আচ্ছা এবার ধাপগুলোর সাথে যদি আমি প্রচলিত বিজনেস প্রচলিত চাকরির সাথে যদি আমি তুলনা করি তাহলে আপনি দেখুন সেটা কি দাঁড়াচ্ছে প্রথমত টার্মিনাল অপারেট করতে জানা সেটা হচ্ছে যে এই টার্মিনালটা অপারেট করতে সাথে প্রচলিত চাকরির সাথে আমি তুলনা করি মনে করেন আমি কোনো এক জায়গাতে চাকরি করতে যাব। চাকরি করার জন্য আমি প্রথমে কোম্পানি যদি কোনো কোম্পানি যদি অফার দিয়ে থাকে আমি কোম্পানিতে যাব ওই কোম্পানি সম্পর্কে আমি জানবো আগে রিড করবো এই কোম্পানিতে চাকরি করাটা কতটুকু আমার যুক্তিসঙ্গত হবে এই টার্মিনাল এই চাকরি যদি যদি মনে করি যে এই এই কোম্পানিতে চাকরি করলে আমার জন্য আমার সমৃদ্ধির আশা করা যায় বা আমার ফিউচার ভালো হবে তাহলে কি করি আমি সেখানে একটা অ্যাপ্লিকেশন করে দিই চাকরির জন্য আচ্ছা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করার পরে ইন্টারভিউ হয় বাইবা হয় অনেক কিছু সম্পন্ন হয় এরপরে দেখা গেছে আপনি ওখানে কি করলেন জয়েন করলেন তাহলে আমি ওখানে জয়েন করা পর্যন্ত যে অবস্থাটা তাকে আমি টার্মিনাল অপারেট করার সাথে তুলনা করলাম দ্যাট মিনস একটা এমটি4 ফোর টার্মিনালটে ডাউনলোড করে সেখানে আপনি অপারেট করা সেল নিতে জানা বাই নিতে জানা এই এই ছোটোখাটো এই টার্মিনাল অপারেট করতে মানে সিম্পল জিনিসটা আপনি জানলেন ওকে পেয়ার সম্পর্কে আপনি জানলেন ওকে এইটা এটার সাথে আমি তুলনা করেছি যে টার্মিনাল অপারেট করতে জানার সাথে তুলনা করেছি যে আপনি কোনো একটা ভালো একটা চাকরিতে পেয়ে আপনি চাকরিতে সেখানে জয়েন করেছেন ওকে এবার আসেন চাকরিতে টিকে থাকা আচ্ছা চাকরিতে টিকে থাকা বলতে এখানে ছয় মাস আপনি ডেমো তিন থেকে ছয় মাস আপনি ডেমো প্র্যাকটিস করে আপনি এখানে টিকে থাকলেন যদি কোনো প্রফেশনালের স্বর্ণাপন্ন আপনি না হয়ে থাকেন তাহলে এই এই অবস্থা যদি প্রফেশনাল শরণাপন্ন হয়ে থাকেন ওই প্রফেশনালের নিয়ম অনুযায়ী তিনি যদি এক মাস বলেন তিনি যদি চার মাস বলেন তিনি যদি ছয় মাস বলেন তার সিস্টেম অনুযায়ী হবে এখানে বলছি যিনি একদম অজ্ঞ তার কথা বলছি যিনি এই পরে সম্পর্কে কোনো উস্তাব ধরবেন না শুধু ভিডিও দেখে অথবা নিজে নিজে চিন্তা করবেন তার ব্যাপারে বলছি সেটা হচ্ছে কি যে আপনি এই টিকে থাকা এখন কোনো একটা চাকরিতে আপনি জয়েন করলেন এরপর আপনি টিকে থাকলেন টিকে থাকার ব্যাপারটা সাথে আমি তুলনা করেছি আপনি একটা ড্যাম অ্যাকাউন্ট ওপেন করেছেন পাঁচশো ডলার এক হাজার ডলার যাই করেন না কেন সেটাতে আপনি একাদারে তিন থেকে ছয় মাস আপনি রেগুলার বলতে এই কথাটা বোঝাচ্ছি যে আপনি সপ্তাহের পাঁচ দিন সপ্তাহের পাঁচ দিন আপনি তিন দিন বা চার দিন আপনি করলেন এটাকে আমি রেগুলার মনে করি তা নাহলে আপনি এক মাসে বা দুই মাসে বা দুই সপ্তাহে আপনি ট্রেড একটা নিলেন না আপনি বিগিনার অবস্থা আপনি এটা এটার নাম নিয়মিত না আপনি নিয়মিত হল সপ্তাহে মিনিমাম তিন দিন যদি আপনি যদি ট্রেড করেন এভাবে যদি কন্টিনিউ করেন নিয়মতান্ত্রিক উপায়ে নিয়মতান্ত্রিক উপায়ে হোক না কেন আপনি এই অ্যাকাউন্টটাকে আপনি বাঁচিয়ে রাখলেন তিন থেকে ছয় মাস তিন থেকে ছয় মাস যদি আপনি এখানে যদি বাঁচিয়ে থাকে তাহলে মনে করব যে আপনি প্রথম ধাপ অতিক্রম করলেন টিকে থাকাটা আপনি তৃতীয় ধাপ প্রতিপূরণ করলেন আচ্ছা এবার আসি টার্মিনাল অপারেট করতে জানাটার সাথে আমি কোনো চাকরিতে জয়েন করার সাথে তুলনা করেছি দুই নম্বর হচ্ছে যে টিকে থাকার ছয় তিন থেকে ছয় মাস পরে সে ভালো করে টিকে থাকা নিয়মিত ট্রেড করে এটার সাথে তুলনা করেছি ওই চাকরির যেখানে আপনি জয়েন করেছেন তার সমস্ত কলিকদের সাথে বসের সাথে আপনার সাথে একটা সুন্দর আপনার একটা মিল হয়ে গেছে মানে তাদের সাথে মিলে মিশে যে কাজ করার দরকার সে কাজটা আপনি করতে পারছেন সে কাজটা আপনি করতে পারেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সে কাজ করার জন্য আপনাকে কোনো মেন্টাল প্রেশার নিতে হয় না কলিকরা সবাই হেল্পফুল সুন্দরভাবে আপনি কাজ করে যাচ্ছেন তার মানে তিন থেকে ছয় মাস আপনি ওই চাকরিতে টিকিয়ে গেছেন বন্ধুরা চাকরি সেতু এরপরে আসেন প্রফিট করা তিন থেকে ছয় মাস যদি আপনি কোথাও যদি টিকে যান এই এই পরিস্থিতি যদি এখানে যদি আপনি যদি টিকে যান নিজে নিজে ছয় মাসের কথা আমি বলছি যদি টিকে যান নিয়মিত ট্রেড করে একটা অ্যাকাউন্টকে ছয় মাস পর্যন্ত নিতে হবে বন্ধুরা এখানে একটা জিনিস জেনে রাখা ভালো আমরা অনেকে মনে করি যে এক সপ্তাহ আমি তিন মাস প্র্যাকটিস করতেছি আমি এক বছর ধরে ডেমো প্র্যাকটিস করতেছি কিন্তু এক বছর তো আপনি একটা অ্যাকাউন্ট রাখতে পারেন নাই আপনি তো প্রতি সপ্তাহে প্রতি দুই তিন দিন চার দিন পর পরই আপনার অ্যাকাউন্ট আপনি নষ্ট করে ফেলতে চান তাহলে আপনার এটাকে 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 এটা কেমন ডেমো প্র্যাকটিস বলেন আপনার ডেমো প্র্যাকটিস হবে যে ওই অ্যাকাউন্টে আপনি টিকিয়ে রাখা ওই অ্যাকাউন্টে আপনাকে টিকিয়ে রাখতে হবে তখন সেখানে এটা ডেমো প্র্যাকটিসটা আপনি কন্টিনিউ করলেন আপনি একদিন সেল দিলেন অ্যাকাউন্ট একটা শেষ পরের দিন আপনার দিলেন অ্যাকাউন্ট শেষ মানে প্রতিদিনই নতুন 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 অ্যাকাউন্ট ওপেন করতেছেন এটার নাম কন্টিনিউ ডেমো প্র্যাকটিস না ওকে বন্ধুরা আসেন এবার যে আপনি ওই কোম্পানিতে প্রথমত এটা তো যদি আপনি যদি চাকরির সাথে তুলনা করেন আজকে এক কোম্পানিতে গেছেন সেখানে টার্মিনাল অপারেট কি সেখানে ইন্টারভিউ দিলেন সেখানে জয়েন করলেন আবার এক মাস পরে আর একটা কোম্পানি গেলেন আপনি জয়েন করলেন চার মাস পরে দেখা গেছে এই চাকরি ছেড়ে দিলেন আবার কারণ আমি টিকে থাকার কোনো কথা নাই চার মাস পরে আরেকটা একটা কোম্পানিতে আপনি জয়েন করেছেন সেখানে আপনি আবার শুরু করেছেন নতুন করে চিন্তা ভাবনা তো এইভাবে তো আপনি তো দুই বছর পর্যন্ত তো প্রতি দুই মাস অন্তর অন্তর যদি একটা কোম্পানি পাল্টান দুই বছর পর্যন্ত আপনি চাকরি করেছেন এটা কি বলতে পারবেন যে আমি দুই বছর চাকরি করেছি অবভিয়াসলি না যদি উত্তর না হয়ে থাকে তাহলে আমি বলবো একটা অ্যাকাউন্টকে আপনি যদি কন্টিনিউ ছয় মাস যদি টিকে টিকে রাখতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনি টিকিয়ে থাকা আপনি টিকে রয়েছেন ওকে এই চাকরিতে টিকে থাকা ফরেক্সে টিকে থাকার ব্যাপারটা বলছি এরপরে আসেন আপনি চাকরি যদি ছয় মাস এক বছর কন্টিনিউয়েশন করেন আপনি যদি ভালো করেন তারপরে আপনি সবার সাথে যদি সদ্ভাব রেখে আপনি যদি ভালো একটা যেন বলা হয় নিজের একটা পারফরম্যান্স দেখাতে পারেন তারপরে সে সেখান থেকে আপনি কি করতে পারেন কোম্পানিকে বলতে পারেন স্যার আমার এবার একটু বেতন বাড়ান আমার কে কি করেন বেতন বাড়ান অথবা আমার স্যালারি একটু বাড়িয়ে দেন অথবা অন্যান্য ইনক্রিমেন্টসগুলো গুলো বাড়িয়ে দেন এই জিনিসটা কখন করতে পারি যখন কোম্পানিতে আমি টিকে থাকতে পারি আচ্ছা ফরেক্সের লস আপনি যদি ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত আমি আরেকটা কথা বলতেছি ছয় মাস পর্যন্ত যদি আপনি কোনো লাভ নাও করলেন তাও মনে করি যে কোম্পানি আপনি ভালোভাবে আপনি টিকে আছেন এরপর আপনি প্রফিট করবেন আস্তে আস্তে ঠান্ডা মাথায় ফরেক্সটাকে বুঝবেন ফরেক্সের কি এটা বুঝবেন জেন প্রফিট ফরেক্স নিয়ে চিন্তা ভাবনা করবেন সামনের দিকে যে আসলে প্রফেশনালি ফরেক্স করা যায় কিনা ওকে যদি কোম্পানিতে আপনি টিকে থাকলেন তারপরে ওই কোম্পানিতে আপনি যেমনিভাবে এবার আপনার বেতন বাড়ানোর চিন্তা ভাবনা করতেছেন যার বেতন বিশ হাজার তাকে কোম্পানি ঠিক আছে বা ঠিক আছে আপনাকে দুই হাজার বাড়িয়ে দিলাম বা যার বেতন চল্লিশ হাজার তাকে ঠিক আছে আপনার পাঁচ হাজার বাড়িয়ে দিলাম এটার নাম হচ্ছে প্রফিট করা অতএব প্রফিট করা হচ্ছে যে টিকে থাকার পরে হচ্ছে প্রফিট করা আপনি কোম্পানিতে আগে টিকে থাকতে হবে অপরেরক্সে তারপরে আপনি প্রফিটের চিন্তা করবেন বন্ধুরা এই উদাহরণটা আপনাদের জন্য আমি দিয়েছি অত্যন্ত চিন্তা করে যে এখন আসেন এটা যদি আপনি যদি আমরা এই অপরেরক সাথে আমি চাকরির সাথে তুলনা করেছি আসেন এবার বিজনেসের সাথে তুলনা করেন কী বিজনেস বা টার্মিনাল অপারেট করতে জানা তার মানে হচ্ছে যে কোথায় দেবো কী বিজনেস দেবো আচ্ছা কোন জায়গায় দেবো আমি সেখানে দোকান ভাড়া নেব না নিজের দোকানে দেবো না নিজের কেনা দোকানে দেব সেখানে মাল কিনব কোথেকে কোন জায়গায় বিক্রি করবো এই জিনিসগুলোর সম্পর্কে আপনি একটু সম্যক একটা আইডিয়া আপনি প্রাথমিক একটা আইডিয়া নিয়ে নিলেন এটা হচ্ছে কি এটা হচ্ছে যে আপনার একটা বিজনেস নিয়ে চিন্তা করলেন যে তাহলে অপারেটটা হচ্ছে যে আপনি একটা প্রতিষ্ঠানে বসার নাম হচ্ছে যে অপারেট করে সেখানে বসলেন কিছু মাল টাল নিয়ে বসলেন এবার আপনি কেনা করবেন এটা হচ্ছে যে টার্মিনাল অপারেট করে সেখানে সেলমাই নিয়ে আপনার স্যালমাইগুলো জানা সেটা হচ্ছে সেটা এবং ডেমো প্র্যাকটিস করে আপনাকে ওইখানে কি করা চার থেকে ছয় মাস টিকে থাকা এরপর হচ্ছে যে যেই দোকানে যে বিজনেসে যে দোকানে বসা হয়েছে যে প্রতিষ্ঠানে বসা হয়েছে সেখানে দেখা গেছে লাভ লস মিলে আপনি ছয় মাস বা এক বছর আপনি সেখানে টিকে আছেন এই এক বছরে আপনার কোনো লাভ হয়নি বাট আপনার কোনো লসও হয়নি তাহলে আপনি এই ব্যবসায় টিকে গেছেন আর যদি দুই চার মাস ছয় মাস মধ্যেই অনেকে বাকি নিয়ে অথবা কোম্পানি কর্মচারী ঠিকমতো কাজ করে না অথবা ঠিকমতো আপনি মাল ডেলিভারি দিতে পারতেছেন না এই কারণে দেখে গেছে আপনি লস দেওয়া শুরু করেছেন না আপনি এখানে টিকে থাকলেন না তাহলে আমি মনে করলাম যে এটার সাথে যদি ব্যবসার সাথে তুলনা না করি তাহলে ব্যবসাতেও আপনার টিকে থাকার ব্যাপারটা আপনার মাথায় আপনাকে আনতে হবে তিন নম্বর হচ্ছে যে এইবার ওই ব্যবসাতে যখন আপনি টিকে রয়েছেন এক বছর দুই বছর তাহলে আপনি কি করবেন এরপর আপনি প্রফিট করার চিন্তা করবেন যে না এই ব্যবসার যে কামড় আছে ব্যবসার যে নেগেটিভ যে জিনিসগুলো আছে সেগুলো থেকে আমি এখন উত্তরণ করেছি কারা কারা আমার কাছ থেকে মাল বাকিতে নিয়ে আমাকে টাকা পরিশোধ করে না সেটাও আমি জেনে গেছি অতএব এবার আস্তে আস্তে আমি আশা করি ইনশাআল্লাহ প্রফিট করব এখন আমি টিকে থাকবো বন্ধুরা এই জন্যেই এই প্রত্যেকটা কথার যে ভাব আসে সেটা হচ্ছে ফরেক্সে যদি আপনি জেনে বুঝে করেন তাহলে ফরেক্সে যেমন মজা আছে এটা একটা রাজকীয় বিজনেস আর যদি এটা যদি না জেনে করেন প্রফেশনাল কারো হাত ধরে যদি এটা যদি আপনি না শিখে করেন তাহলে তেমনি এখানে সাজা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও যেন আপনি দ্রুত পেয়ে যান আর যদি আপনি এই ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না বন্ধুরা যে কেউ যদি আমাদের কাছে কোর্স করতে চান আমি কোর্সের নিয়মগুলো বলে দিচ্ছি পরে শেখার সেটা হচ্ছে যে যারা হাতে কলমে শিখতে চান জেনে নিন আমাদের প্রশিক্ষণ রুলস মার্চ মাসের রেজিস্ট্রেশনও ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত আপনি ইচ্ছা করলে এখনও আপনি ভর্তি হয়ে নিতে পারেন কারণ আমাদের সীমিত সংখ্যা কি আমরা ভর্তি করে নেব আমি ইচ্ছে অতিরিক্ত নিতে পারবো না মনোযোগ দিয়ে এক মাসের কোর্স করুন সাথে আজীবনের তো থাকবেই কোর্স ফি শুধুমাত্র পাঁচ টাকা ভর্তি চলছে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে তৈরি রাখুন লাভজনক ফর স্টাডি শিখতে স্কাইপিতে জয়েন করুন আমার স্কাইপি আইডি হচ্ছে এফএক্স আল রেট আপনি ইচ্ছে করলে এই নম্বরে এই নাম্বারে আপনি ফোনও দিতে পারেন ইমোতে এবং হোয়াটসঅ্যাপ আপনি কনট্যাক্ট করতে পারেন বন্ধুরা ক্লাস হবে অনলাইনে সোমবার থেকে শুক্রবার ওয়েব ক্যামের কারো দরকার হবে না প্রতিদিন চার টাইম আপনাকে সাফর দেওয়া হবে চার টাইম হচ্ছে সকাল ছয়টা থেকে সাতটা এবং বেলা দশটা থেকে বেলা একটা বেলা তিনটা থেকে পাঁচটা এবং সন্ধ্যা সাড়ে আটটা থেকে রাত সাড়ে দশটা এই টাইমগুলোতে আপনাকে সাফর দেওয়া হবে ক্লাস সকালে বিকেলে রাতে করার সুযোগ আছে আপনি কোনো সকালে করতে পারলেন না সমস্যা নেই আপনি বিকেলে করলেন বিকেলে করতে পারলেন না আপনি রাতে করলেন এটা এই সুযোগটা আছে আপনার প্রতিদিন বিশ মিনিট থেকে আধা ঘন্টা সময় আমাকে দিলেই হবে শনি রবি বাদে ফরেক্স শিখে যা করতে পারবেন নিজের ইনভেস্ট করে নিজে ট্রেড করতে পারবেন অন্যের ফান্ড আপনি ম্যানেজ করতে পারবেন আপনি অন্যকে শেখাতে পারবেন বন্ধুরা আজ আর নয় আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম ওর বাক